দর্শক বৃন্দ, মঞ্চে এবার আসছে কিউট নাফিস। হাসি মা, তুই দুনিয়াতে খোদার ছায়া মা, পাইছি তোরে এই জীবনে আর কি ভাবু না মা, তুই বেশ তেরো ফুলের হাসি মা, তুই দুনিয়াতে খোদার ছায়া মা। চোখেতে জমলে পানি দু জগনি ভাজায়, তোর হাসিতে খোদার আর খুশিতে চমকায়, তোর চোখেতে জমলে পানি দু জগনি ভাজায়, তোর হাসিতে খোদার আর খুশিতে চমকায়। মা গো তুই রাখলে পরে আমার কি উপায় হবে, মা গো তুই রাখলে পরে আমার কি উপায় হবে, তোর কদমের তলে সুখের ঠিকানা মা, তুই বেশ দিরো ফুলের হাসি মা, তুই দুনিয়াতে খোদার ছায়া মা। মাথা নবাবিকে যায়, তুই ছাড়া যে চোখের জ্যোতি আন্ধার হইয়া যায়, তোর কোলে মা রাখলে মাথা নবাবিকে যায়, তুই ছাড়া যে চোখের জ্যোতি আন্ধার হইয়া যায়। মা গো তুই আমার টুকরা কোলে যার, মা গো তুই আমার টুকরা কোলে যার, ভাই বলো বন্ধু বলো মায়ের সমান নাই মা, তুই বেহেশতের ফুলের হাসি মা, তুই দুনিয়াতে খোদার ছায়া মা, পাইছি তোরে এই জীবনে আর কি ভাবু না মা, তুই বেহেশতের ফুলের হাসি মা, তুই দুনিয়াতে খোদার ছায়া মা, তুই বেহেশতের ফুলের হাসি মা, তুই দুনিয়াতে খোদার ছায়া মা। তোমার সাথে আজকে কে এসছে? মা বাবা। মা বাবা দুজনে। আচ্ছা, আমরা একটু শুনবো আমাদের নাফিজের আব্বুর কাছ থেকে। স্কুলে ও ভালো বরাবরই পরীক্ষায় ভালো রেজাল্ট করে এবং ও ছবি আঁকে, তারপর ডিবেট সাতক্ষীরা ইংলিশ ডিবেটিং সোসাইটির একটা সদস্য, সে এবার ভালো ডিবেটিং এ ভালো রেজাল্ট করেছে এবার সে। আমি এই সাথে একটু কথা বলতে চাই যে খুদে চ্যানেলের মাধ্যমে এই যে খুদে গানরা খুদে শিল্পীদের খুঁজে বের করার জন্য যে একটা সুন্দর মানে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, এই জন্য বিশেষ করে চ্যানেল আইকে আমি ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ সো মাচ নাফিস। যে বিষয়টা নিয়ে গান করেছো এটা আসলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষয়, আর যে যাকে নিয়ে গান, এই মানুষটা নিঃস্বার্থভাবে তার সন্তানকে বরাবরই শুভকামনা করে যায়। আমি ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, আমার মা বলতেন, আমি জানি না এটা হয়তো বিষয়বস্তুটা হচ্ছে মা যে কী জিনিস, তা একদিন ছেলে বলল মাকে যে মা তুমি আমার জন্য কী দিতে পারো, তুই যা চাস আমি তাই দেব, বলে আমি তোমার কলিজাটা চাই। যাই হোক, মা সন্তানকে তার কলিজাটা কেটে দিল, কলিজাটা নিয়ে যখন ছেলে দৌড়ে যাচ্ছে হঠাৎ পড়ে গেল অছুট খেয়ে, সেই মাটিতে পড়ে কলিজাটা বলে উঠছে যে বাবা তুই ব্যথা পাসনি তো। সুতরাং তুমি মাকে নিয়ে গান করেছো, পৃথিবীর সকল মা তোমার সাথে থাকবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।
ধন্যবাদ বিশ্বজিৎ স্যার সামিনা ম্যাম যে মাকে নিয়ে গান হলো সেই মায়ের কাছে একটু কিছু শুনি নিশ্চয়ই মা খুশিতে কাঁদবে মায়ের কাছে একটু কিছু শুনি আমি এই মুহূর্তে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি একটা সার্ভিসে আছি কলেজ টিচার আমার এত সময় নেই ওর সঙ্গে থাকবার তারপরে আমি যখন যেতে চাইলাম ও শুধু আমাকে বললো মা অডিয়েন্সের ওখানে যদি আমি তোমাকে দেখতে না পাই তাহলে আমি গান গাইতে পারবো না সুতরাং আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন আমার আর কিছু বলার নেই তুই বেহেশতের ফুলের হাসি মা তুই দুনিয়াতে খোদার ছায়া মা পাইছি তোরে এই জীবনে আর কি ভাবো না মায়ের দোয়া বাবার দোয়া এগুলোর মর্ম আমার মনে হয় আমাদের এই এত হাসি খুশি ছেলেটা দুষ্টু ছেলেটা বোঝে আমার ছেলেও কাঁদছে আমার ছেলেও এমন সব ছেলেগুলোই এমন এবং মারা যে কেমন হয় দেখলে তো এই যে বলেছিলাম না দেখো সে কতটা ত্যাগ করছে এই মাকে কিন্তু তুমি দেখে রাখবে এবং আমি মনে করি আমাদের এখনকার আমরা ছেলেমেয়েরা যেন বড় হয়ে গেলে কেমন হয়ে যাই তাই না মাকে আর দেখি না বাবাকে দেখি না কষ্টে মা বাবারা বৃদ্ধাশ্রমে চলে যায় এর চেয়ে কষ্ট কিন্তু আর কিচ্ছু নেই ছেলেমেয়েরা তখন বলে না মা ঠিক আছে তোমাকে একটা বাসা দিয়ে দিচ্ছি আমরা একটু আলাদা থাকি সংসার নিয়ে থাকি কিন্তু সেটা ঠিক নয় মায়ের আশীর্বাদ না থাকলে সেই সংসারেও কিন্তু আরাম হবে কি হবে না যাই হোক আমিও চাই যে এই দোয়া নিয়ে এবং আমাদের দোয়া নিয়ে সবার দোয়া নিয়ে সবার এসএমএস নিয়ে তুমি নেক্সট রাউন্ডে আসো আর তোমার সুন্দর হাসিটা একটু হেসে দাও